চুরি যাওয়ার গল্প তো অনেক শোনা যায়, মাঝে মাঝে তো মনটাও চুরি হয়ে যায়। এই ধরনের চুরিগুলো সম্পর্কে আমরা কম বেশি সবাই অবগত, কিন্তু এবার অদ্ভুত এক চুরির ঘটনা ঘটল, মন্দিরে চুরি। ভাবছেন তো মন্দিরে চুরি এ আর এমন কি বড় ব্যাপার? মন্দিরে তো কতভাবে চুরি হয়েছে, কিন্তু এবার মন্দির থেকে চুরি গেল মহাদেবের মুন্ডু। শুনে অবাক হলেন তো, ভাবছেন তো এবার কেমন ধরনের চুরি? মুর্শিদাবাদের বড়ইয়ায় আজব এই চুরির ঘটনা ঘটেছে। রানী ভবানী এই পুজোর সূচনা করেছিলেন। বড়ইয়া থানার অন্তর্গত শ্রীহট্ট গ্রামে সেখানে তৈরি হচ্ছিল দেবীর প্রতিমা, আর সেখানেই দুঃসাহসিক চুরি। কালীপুজোর আগে শিবের মুন্ডু কেটে নিয়ে পালালো এক দুষ্কৃতী, তার মুখে গামছা বাঁধা ছিল। সিসিটিভিতে এই পুরো ঘটনাটা ক্যামেরা বন্দি হয়েছে, দেখুন। স্থানীয় বাসিন্দা অসীম কর্মকার কি বক্তব্য তার, আসুন শুনি। এরকম ঘটনা এই প্রথম শোনা যাচ্ছে, এরকম ঘটনা আগে কোনোদিন আমরা শুনিনি। আমাদের বহু আগে থেকে এরকম কালী পুজো হয়ে চলে আসছে, কিন্তু এই ঘটনা আমাদের জীবনের মধ্যে আমরা প্রথম, হয়তো বাবা দাদুরাও কোনোদিন শুনেছে নাকি সেটা আমরা বলতে পারছি না। কতটা আতঙ্ক এই যে এরকমভাবে পুজোর ঠিক তিন দিন আগে এরকম ধরনের ঘটনা ঘটে গেল, চুরির ঘটনা? দেখুন, এটা একটা ধর্মীয় ভাবাবেগের ওপর, মানে কি বলা যায়, ধর্মীয় ভাবাবেগের ওপর এটা একটা মানে আঘাত করা ছাড়া অন্য কিছুই ব্যাপার নয় এটা। হ্যাঁ, তবে এটা যারা করেছে তারা চরন্ত অন্যায় কাজ, এটা করাটা আইনগত ব্যবস্থা নেওয়াটা অবশ্যই প্রয়োজন। ঐতিহ্য কী আছে এই যে কালী পুজোর? এটা বহু বছরের কালী পুজো, আমরা তো দেখে আসছি, আমার বাবারা দাদুরা তার আগে থেকে দেখে আসছে। এই ঐতিহ্য বলতে বহু পুরনো কালী পুজো, এর কবে থেকে শুরু বা সেটাও ঠিক জানা যায় না, তবে বাবা দাদুরা বা তারও আগে থেকে এই কালী পুজো হয়ে আসছে, সেই সূত্রেই এখনো পর্যন্ত চলছে এই কালী পুজো। এই ঘটনার পর থেকে মানে ঠিকভাবে কি মানে মূর্তি তো বাইরে রেখে পুজো হয়, বাইরে ঠিকভাবে কি মানে পুজো হবে বলে মনে হচ্ছে? আমরা তো এতদিন ধরে কালী পুজো তো বাইরে রেখেই করে আসছি, ধরুন আমরা তো কোনোদিন এরভাবে তো ঘেরা বান্ধার মধ্যে তো কালী পুজো কোনোদিন হয়নি। আমরা তো ফাঁকা জায়গায় কালী পুজো হয়, সেখানে করে কোনো রকম কোনো সিকিউরিটি বা কোনো কিছুর ব্যবস্থা আমরা এখনও পর্যন্ত করিনি। তবে এই যা পরিস্থিতি শুরু হয়েছে তাতে মনে হচ্ছে না প্রশাসনিক দিক থেকে কোনো ব্যবস্থা নেওয়া এবং সিকিউরিটির দিক থেকে কোনো ব্যবস্থা নেওয়া অবশ্যই প্রয়োজন। মূর্তি কবে যায় এই কালী মন্দিরে? যেদিন কালী পুজো হয় তার ঠিক সন্ধ্যের সময়, সন্ধ্যের দিকে আমরা মূর্তি নিয়ে যাই কালীতলার বেদির ওপরে। তবে কে চুরি করলেন শিবের মুন্ডু, সে কি স্থানীয় সেটা কিন্তু জানা যায়নি। সেটা জানতে পুলিশ ওই সিসিটিভি ফুটেজটাই খতিয়ে দেখছে। আরও একজন স্থানীয় রঞ্জিত, তিনি কি বলছেন সেটাও শোনাব। ঘটনাটা যদি আমি যা শুনলাম আর কি, তো কী জানো, তার রাত 11টার পরে একটা মোটরসাইকেল আসে এই ডাক বাংলার আমাদের এই কালীতলা থেকে, আসার পর মোটরসাইকেলটায় একটা সিসিটিভির আওতার বাইরে রাখে। রাখার পর কিন্তু এসে এই আমাদের কালী মন্দিরের যে শিবের মুন্ডটাকে কেটে নিয়ে চলে যায়।
কালীপুজোর ঠিক দুদিন আগে এরকম ঘটনা আতঙ্ক কতটা বা একটা চাঞ্চল্য কতটা ছড়িয়েছে যে এইরকম ভাবে ঘটনা তো কোনদিন ঘটেনি বলে শোনা গিয়েছে। এরকম ঘটেনি কিন্তু আমাদের এখানে বুঝতে পারছেন এটাই হিন্দু প্রধান গ্রাম, প্রত্যেকটা মানুষই জেগেছে, প্রত্যেকেরই একটি শিহরণ ঘটে গেল যে এইভাবে যদি হতে থাকে তাহলে আমাদের তো খুব মুশকিল। যদি আমাদের পুলিশি তদন্তের মাধ্যমে যদি কিছু একটা উদ্ঘাটন হয় তাহলে খুবই ভালো, নাহলে আমাদের একটা ব্যাপক কিছু ব্যবস্থা নিতে হবে। যে অপরাধটা করেছে তার শাস্তি চাই আর এর মাধ্যমে যেন আমাদের গ্রামটাও শান্তি হবে, নাহলে কমিটি কিন্তু একটা ক্ষোভের আকারটা বিরাটভাবে নেবে। তো খুব স্বাভাবিক যে এই ঘটনায় ওই গ্রামের মানুষের মন খারাপ হয়ে যায়। শতাব্দী প্রাচীন এই কালীপুজোর আগেই এমন ঘটনায় স্তম্ভিত এবং ক্ষুব্ধ গ্রামের মানুষ। খুব স্বাভাবিকভাবেই নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠছে। স্থানীয় মনোজ কুমার দাস, তার কি বক্তব্য সেটাও শোনা। আতঙ্ক বলতে কিছু না, এটা এটা একটা চক্রান্ত, মানে এই এই যে সামনে কালীপুজো আসছে তার জন্যে এই যে পুজোটাকে কীভাবে নষ্ট করা যায় এর একটা চক্রান্ত চলছে। কিন্তু আমরা চাইছি প্রকৃতি যে দোষী সে শাস্তি অবশ্যই যেন শাস্তি পায়, এটাই আমরা আমাদের দাবি। এবার ধরুন আমি বা আমরা তো এখানে দেখিনি কে বা কারা করছে, প্রকৃত যারা এই কাজটি করেছে তাদের অবশ্যই যেন শাস্তি পাওয়া দরকার, আমরা এটাই আমাদের দাবি। এখানে আমাদের বহুদিন থেকে এখানে আমার জন্মের আগে থেকে এরকম কালী পুজো এখানে হয়, তো এখানে এখানে তৈরি হয়, তৈরি হওয়ার পর মায়ের মন্দিরটা সামনে কালীতলা ডাঙ্গাল আছে সেখানে হয়, সেখানে থেকে নিয়ে গিয়ে ওইখানে মায়ের এখানে প্রতিষ্ঠা স্থাপন করা যায়। কবে নিয়ে যাওয়া হয় এটা? পুজোর রাতে। হ্যাঁ, পুজোর রাত্রিতে নিয়ে যাওয়া। কী চাইছিলাম? এখন চাইছি যে প্রকৃতি যে দোষী সেটাই আমরা শাস্তি দাবি চাই। ইতিমধ্যে এই ঘটনার তদন্ত শুরু করেছে বড়ইয়া থানার পুলিশ, যদিও এখনও পর্যন্ত অভিযুক্ত দুষ্কৃতীকে চিহ্নিত করা যায়নি। কিন্তু এখন প্রশ্ন হলো, এত কিছু থাকতে হঠাৎ কেন শিবের মুন্ডু নিয়ে পালালো ওই দুষ্কৃতী? মনে আছে এর আগে গোপাল ভাড়ো নিজের কাজ হাসিল করার জন্য মহাদেবকে কিডন্যাপ করেছিলেন? এখানেও কি তেমন কিছু ঘটেছে? সেটা নিয়েও কিন্তু ইতিমধ্যেই একটা জল্পনা দানা বাঁধতে শুরু করেছে। আরো বিস্তারিত জানতে আজ তক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান, কমেন্ট করুন, শেয়ার করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তক বাংলা।